আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিও পর্যন্ত ভেক্টর যোগের বহুভুজ ভিত্তি পর্যন্ত দেখেছিলাম এবং এখানে এগুলো ইউজ করে কিভাবে ভেক্টরের লব্ধির মান বের করা যায় ওই জিনিসগুলো দেখেছিলাম। তো আজকে আমরা দেখব আমাদের ইন্টারের সিলেবাসে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে সামান্তরিক উপপাদ্য। তো সামান্তরিক উপপাদ্যের বিবৃতিটা আমরা দেখি, যে এখানে বলা হয়েছে যে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি ভেক্টরকে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুতে মানে ও দিকে প্রকাশ করা যায়, তাহলে সামান্তরিকের ওই শীর্ষবিন্দুগামী কর্ণটি ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ওকে, তো এখানে একটা কথা দেখো, একই বিন্দুতে ক্রিয়ারত, তো একই বিন্দুতে ক্রিয়ারত মানে হচ্ছে দুইটা ভেক্টর কোন একটা নির্দিষ্ট পয়েন্টের উপর ক্রিয়া করবে। যেমন তোমার উপর এটা একটা পয়েন্ট, তো এই পয়েন্টের উপর দুইটি বিন্দু ক্রিয়া কর দুটি ভেক্টর ক্রিয়া করতেছে। একটি ভেক্টরকে আমরা বলতে পারি এ এবং অন্য একটি ভেক্টরকে বলতে পারি বি। তো এরকম যে একটা বিন্দুতেই দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে, দ্যাট মিন্স দুইটা ভেক্টরেরই ইনিশিয়াল পয়েন্ট এক জায়গায় এবং ফাইনাল পয়েন্টগুলো যে যার যার মতো আছে। ওকে, তো দুটি ভেক্টরকে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুতে, দ্যাট মিন্স আমার এবার একটা সামান্তরিক আঁকা লাগবে। যে সাপোজ এটা হচ্ছে আমার সেই সামান্তরিকটা, তো এই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুতে মানে ও দিকে প্রকাশ করা যায়, অর্থাৎ দুইটা ভেক্টর আছে। সাপোজ আমরা এই যে এ ভেক্টরটা, এ ভেক্টরটাকে হচ্ছে আমরা এই বাহুতে বসালাম, এ ভেক্টর, অ্যান্ড বি ভেক্টরটাকে আমরা এখানে বসালাম। এখানে বসালাম বলতে আমার চিত্র আঁকাটা ভুল হয়েছে আর কি, জিনিসটা আসলে এরকম হইতো যে ধরো এটাকে আমরা একটু মডিফাই করি। যেমন এ ভেক্টরটা এদিকে আছে আর বি ভেক্টরটা এদিকে ক্রিয়া করতেছে এরকম। সো এটা ছিল বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট। ওকে, তো এই সামান্তরিকটার মধ্যে সামান্তরিক এটা আমরা একটা নাম দেই, যেমন কি নাম দিতে পারি, সি, ডি, ই, এফ, এই নাম দিলাম সি, ডি, ই, এফ। সামান্তরিকটার দুইটা বাহু সি, ডি এবং সি, এফ বরাবর আমরা হচ্ছে দুইটি ভেক্টরকে বসালাম, এ ভেক্টর এবং বি ভেক্টর। তো বসানোর পরে মানে ওই দিকে প্রকাশ করা যায়, তাহলে ওই সামান্তরিকের ওই শীর্ষবিন্দুগামী কর্ণটি, মানে এই যে শীর্ষবিন্দুটা, এই শীর্ষবিন্দুগামী আমার যে কর্ণটা আছে এই কর্ণটা ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ওকে, সো আমরা কর্ণটা আঁকি। তো এ হচ্ছে আমার কর্ণ, সো তাহলে এই কর্ণটি আমার এই ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করবে, অর্থাৎ এটা হচ্ছে আমার লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টর এটা। ওকে, এটা হচ্ছে আমার সামান্তরিক বিধি। তো এখন সামান্তরিক উপপাদ্য বা সামান্তরিক বিধি থেকে আমরা কিভাবে লব্ধির মান ও দিক বের করতে পারবো সেই জিনিসটা আমরা একটু দেখবো। এর আগে আমাদের একটা জিনিস বোঝা উচিত যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে কি বোঝায়, যে দুটি ভেক্টর একটা বিন্দুর উপরে কত কোণে ক্রিয়া করতেছে। যেমন আমরা যদি এই চিত্রটার কথাই চিন্তা করি, যে এই বিন্দুটার উপরে এই দুইটা ভেক্টর, একটি ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে আর একটি ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে। এবার এই দুইটা ক্রিয়া দুইটি ক্রিয়া রেখার মধ্যবর্তী যে কোণটা, এই কোণটাই হচ্ছে আমাদের দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। অর্থাৎ আমার দুইটি ভেক্টর, যেমন আগের লেকচারে বলেছিলাম যে দুটি ভেক্টর, কোনো একটি ভেক্টরের একটি ইনিশিয়াল পয়েন্ট থাকে এবং একটি ফিনিশিং পয়েন্ট থাকে। তো দুটি ভেক্টর যদি তোমার কাছে থাকে বা তিনটা ভেক্টর যদি তোমার কাছে থাকে, তো তুমি যদি জানতে চাও যে তাদের মধ্যবর্তী কোণ কত বা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তাহলে তোমাকে তাদের ইনিশিয়াল পয়েন্টগুলোকে এক জায়গায় আনা লাগবে। যেমন মনে করো আমাদের কাছে দুটো ভেক্টর আছে, একটি ভেক্টর হচ্ছে এটাকে এ বললাম এবং আরেকটি ভেক্টর আছে তোমার এইদিকে ক্রিয়া করতেছে বি। এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করবো? দেখো দুইটা পসিবিলিটি আছে, যে একটা পসিবিলিটি হচ্ছে এইদিকে আর বি ভেক্টরটা কাজ করতেছে এদিক বরাবর, এটা এ ভেক্টর অ্যান্ড এটা বি ভেক্টর, অথবা এটা এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরটাকে আমরা এই জায়গায় রাখতে পারি বি ভেক্টর। তো দুইটা ওয়েতে মানে কোনটা থেকে আমরা দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ খুব ইজিলি পাবো। দেখো
খুব ইজি। কি বলেছিলাম যে ভেক্টর দুইটার ইনিশিয়াল পয়েন্ট আমার একই বিন্দুতে আনা লাগবে। তো দুইটা চিত্রের মধ্যে কোনটাতে ইনিশিয়াল পয়েন্ট একই বিন্দুতে আছে? এটাতে আমার ইনিশিয়াল পয়েন্ট একই বিন্দুতে আছে। তাহলে ইনিশিয়াল পয়েন্ট দুইটাকে একত্রে রেখে এই দুইটি ক্রিয়া রেখার মধ্যবর্তী যে কোনটা, এই কোনটাই হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, এটাকে আমরা আলফা বললাম। আর এটাতে কি হয়েছে, এটাতে হচ্ছে দুটো ফাইনাল বিন্দু একসাথে আছে। তো এখান থেকেও আমরা আসলে ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। যেমন আমরা যদি এ ভেক্টরটাকে সামনের দিকে বর্ধিত করি, যেমন এ ভেক্টরটাকে আমরা সামনের দিকে নিয়ে গেলাম এ ভেক্টর, অ্যান্ড বললাম এটা হচ্ছে আমার এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ এ ভেক্টরটাকে আমি হচ্ছে শিফট করলাম। একটা নির্দিষ্ট সরলরেখার উপরে একটি ভেক্টরকে শিফট করা যায়, তো এ ভেক্টরটাকে আমি শিফট করলাম, করতে করতে একটু সামনে নিয়ে গেলাম এবং বললাম যে আমার এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা এখন এখানে আছে, এখন আমার এই জিনিসটার অস্তিত্ব নাই। আবার বি ভেক্টরটাকেও আমি সামনের দিকে শিফট করলাম, শিফট করার পর আমার বি ভেক্টরটা এখানে আছে এবং বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটাও এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টে চলে আসছে। অ্যান্ড আমার বি আগের যে বি ভেক্টরটা ছিল ওই ভেক্টরটা এখন আমার সিস্টেমে নেই, বি ভেক্টরটা কয়ে গেছে সামনে চলে আসছে। তো এবার দেখো দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট একই পয়েন্ট একই বিন্দুতে আছে। এবার তারা যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা। এখন এটাকে দেখো আমরা বিপরীতভাবেও বলতে পারি, যে এটা যদি আলফা হয় তাহলে বিপরীত কোণ হিসেবে এ কোণটাও আলফা। সো তাহলে আমরা বলতে পারি যে আমার ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ইনিশিয়াল পয়েন্ট যদি একসাথে থাকে তাহলেও ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ বের করা যায়, আবার ফাইনাল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট যদি একসাথে থাকে তাহলেও মধ্যবর্তী কোণ বের করা যায়। কিন্তু যদি আমাদের সিস্টেমটা এরকম হইতো যে আমাদের এ ভেক্টরটা তো এখানে ছিল, এ ভেক্টরটা এভাবে ছিল, বাট বি ভেক্টরটাকে যদি আমি এখানে রাখতাম, যেটা হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টরটাকে আমি এখানে রাখছি, তখন দেখো আমার এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এবং বি ভেক্টরের ফাইনাল পয়েন্ট এই দুইটা পয়েন্ট একসাথে আছে। সো এখান থেকে আমি আসলে মধ্যবর্তী কোণটা বের করতে পারবো না। তো আমার কি করা লাগবে, বি ভেক্টরটাকে সামনের দিকে এক্সটেন্ড করা লাগবে, অর্থাৎ বর্ধিত করা লাগবে। সো বি ভেক্টরটাকে সামনের দিকে বর্ধিত করলাম, বি ভেক্টর এখানে আসলো, এটা চলে গেল। সো তাহলে আমার মধ্যবর্তী কোণ এটা, যেটা ইনিশিয়াল পয়েন্ট একসাথে, এবার আমার ক্রিয়া রেখা দুইটার মধ্যবর্তী কোণ কত সেই জিনিসটা আমরা জানতে পারলাম। তো এটা হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন আমরা দেখবো যে সামান্তরিক সূত্র থেকে বা সামান্তরিক উপপাদ্য থেকে কিভাবে লব্ধির মান এবং দিক নির্ণয় করা যায়। ওকে, আচ্ছা তো আমরা এখন দেখব কি সামান্তরিক উপপাদ্য হতে লব্ধি ভেক্টরের মান নির্ণয়। তো আমরা ধরে নিই যে আমাদের কাছে দুটি ভেক্টর আছে, একটি ভেক্টর হচ্ছে এ এবং আরেকটি ভেক্টর হচ্ছে বি। তো এই দুটো, এটাকে আমি একটু বড় করে আঁকি। ওকে, এ ভেক্টর এবং বি ভেক্টর। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে একটা সামান্তরিক আঁকা। তো এটা মনে করো আমার সেই সামান্তরিক, এটার নাম দিলাম আমরা ও, এম, এন, ও, পি। তো আমার এই এটার সামান্তরিকটার নাম হচ্ছে ও পি এম এন বা এম ও পি, এভাবে বলতে পারো। সো এখন আমাদের যে দুটো ভেক্টর আছে এ ভেক্টর এবং বি ভেক্টর, তো এ ভেক্টরটাকে আমি কোন বাহু বরাবর বসাতে পারি যেটা আমার সাথে ডিরেকশনে ম্যাচ করে, যে এ ভেক্টরটা কোন দিকে কাজ করতেছে, এদিক বরাবর কাজ করতেছে। আমি এ ভেক্টরটাকে ওপি বাহুতে বসাতে পারি অথবা কোথায় এমন বাহুতেও বসাতে পারি। ওকে, সো তাহলে আমি যদি ধরলাম ওপি বাহুতে বসালো, তো ওপি বাহুতে বসালাম এ ভেক্টর, অ্যান্ড বি ভেক্টরটা কোন দিকে বসানো যায়, ও এন এ বসানো যায় এবং পি এম এও বসানো যায়। কিন্তু আমাদেরকে কি বলা হয়েছে, একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর। তো আমি একই বিন্দুতে রাখার জন্য, অর্থাৎ আমি ও বিন্দুতে রাখতে চাচ্ছি, সো ও বিন্দুতে রাখার জন্য আমি বি ভেক্টরটাকে এখানে বসাই। সো এরপরে আমাদের কি বলছে, যে এই শীর্ষবিন্দুগামী যে কর্ণটি আছে এই কর্ণটি হচ্ছে ভেক্টরটির লব্ধি নির্দেশ করবে। তাহলে আমি কর্ণটা আঁকি, এটা হচ্ছে আমার সেই কর্ণটা, এটার নাম হচ্ছে কি লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টর। ওকে,
তো এবার আমি আরো দুইটা প্রিজাম্পশন নিই, যে আমার এ আর বি এর মধ্যবর্তী কোণ ধরে নিলাম হচ্ছে আমি আলফা, এবং আর ভেক্টরটা তোমার এ ভেক্টরের সাথে আলফা কোণ নির্দেশ সরি থিটা কোণ উৎপন্ন করে, এন্ড এই থিটাটাই হচ্ছে আসলে আমার মুছে নিই, থিটা কোণ নির্দেশ করে, এন্ড এই থিটা কোণটাই হচ্ছে আমার আর ভেক্টরটা বা আমার লব থিটার দিক কার সাপেক্ষে, এ ভেক্টরের সাপেক্ষে। আচ্ছা, তো দিকটা নিয়ে আমরা পরে কথা বলবো, আপাতত হচ্ছে আমরা লব্ধি ভেক্টরটির মান বের করা নিয়ে কনসার্ন থাকি। ওকে ফাইন, তাহলে দেখো একটা জিনিস, যে লব্ধি ভেক্টরটির মান আমরা দুইটা উপায়ে বের করতে পারি। একটা উপায় হচ্ছে আমার ত্রিকোণমিতি, দুইটা উপায় এই ত্রিকোণমিতির মধ্যে পড়ে, একটা হচ্ছে পিথাগোরাসের মাধ্যমে, অ্যান্ড অন্যটি হচ্ছে কোসাইন সূত্রের মাধ্যমে। সো আসো দেখি, দুইটা দিয়েই তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা দিয়ে মনে রাখতে পারো। ওকে, আমরা ফার্স্টে পিথাগোরাসটা দেখি। তো পিথাগোরাস অ্যাপ্লাই করার জন্য আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমার এখানে একটা লম্ব আঁকা লাগবে, আমি হচ্ছে ওপি বাহুটাকে সামনের দিকে বর্ধিত করব, অ্যান্ড এম বিন্দু থেকে এটার উপর একটা লম্ব আঁকবো যাতে তারা ডি বিন্দুতে ছেদ করে। ধরলাম এই বিন্দুটা হচ্ছে ডি, তারা ডি বিন্দুতে ছেদ করে। ওকে, তো এবার দেখো এই কোণটা যদি আলফা হয় তাহলে আমার এই কোণটাও আলফা, আবার ওএন এবং পিএম এই দুইটা বাহুকে পরস্পর সমান এবং সমান্তরাল। আমি যদি বলি ওএন বাহুটা বি ভেক্টরের মানের সমান, তাহলে আমার পিএম বাহুটাও কি বি ভেক্টরের মানের সমান হবে। সো এটাও আমি এখান থেকে লিখে ফেলি, বি ভেক্টরের মানের সমান। আচ্ছা, তো এবার আমরা যেটা করব, যে এখানে আমরা একটু ত্রিকোণমিতি ট্রিক অ্যাপ্লাই করে ফেলবো, এটা হচ্ছে যে এই যে এম পিডি এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণটা কোনটা, এটা হচ্ছে সমকোণ। তো সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর এটাকে আমরা বলছি ভূমি, কারণ এটা আমার এই সূক্ষ্মকোণটার সাথে আছে আলফা, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। আমি যদি এখান থেকে সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করি, যে সাইন আলফা, তাহলে আমরা সাইন আলফা সমান সমান কি লিখতে পারি, সাইন আলফা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সো লম্বকে লম্ব হচ্ছে এম ডি, আর অতিভুজকে পিএম। সো পিএম কার সমান, পিএম হচ্ছে আমার ও এন এর সমান। সো তাহলে এটা হচ্ছে এম ডি ডিভাইডেড বাই ও এন সাইন আলফা। আবার যদি আমি এখান থেকে কজ আলফা নিই, সেই জিনিসটাকে আমি একটু মার্ক করে রাখি, সাইন আলফা সমান সমান এম ডি ডিভাইডেড বাই ও এন। আবার যদি আমি এখান থেকে কজ আলফা নিতাম তাহলে আমার ছিল কি ভূমি বাই অতিভুজ। সো ভূমি কোনটা, ভূমি হচ্ছে এখানে পিডি, আর অতিভুজ হচ্ছে পিএম। পিএম কার সমান, ও এন এর সমান। সো আমার সরি ভুল লিখেছি, পি ডি ডিভাইডেড বাই ও এন, এটা হচ্ছে কজ আলফা। সেই দুইটা জিনিস আমার একটু পরে লাগবে, সেই জন্য আমি এই জিনিসটাকে বের করে রেখে দিলাম। সো তাহলে এটাকে যদি আমি মেথড এ এবং এটাকে মেথড বি বলি, তাহলে আমি মেথড এটাতে চলে যাই, মেথড এ। ওকে, এটা হবে না। সো তাহলে আসো দেখি, ত্রিভুজ ও এম ডিতে, ত্রিভুজ ও এম ডি বলতে বোঝানো হয়েছে ও এম ডি এই ত্রিভুজটা। সেই ত্রিভুজের মধ্যে দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার ও এম যে ত্রিভুজ বাহুটা জিনিসটা হচ্ছে এরকম, ও এম ডি। তো ডি কোণটা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে ও এম বাহুটা আমার অতিভুজ
তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা থেকে লিখতে পারি যে ও এম স্কয়ার সমান সমান ও ডি স্কয়ার প্লাস এম ডি স্কয়ার। তো ও ডি স্কয়ার, এখন ওডি ওডি জিনিসটা দেখো, আবার দুইটা ভাগে ভাগ করা যায়, ও থেকে পি পর্যন্ত একটা ভাগ এবং পি থেকে ডি পর্যন্ত একটা ভাগ। অর্থাৎ এই ত্রিভুজটাকে যদি আমি একটু মডিফাই করি তাহলে মাঝখানে একটা পি বিন্দু আছে, তাহলে আমরা ওডি সমান সমান কি লিখতে পারি, ওপি প্লাস ওডি, সরি পিডি। সো তাহলে আমার ওডি সমান সমান লেখা যাবে ওপি প্লাস পিডি স্কয়ার প্লাস এম ডি স্কয়ার। ফাইন, এখন আমি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি ভাঙি তাহলে আমাদের থাকবে ওপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার প্লাস টু ইন্টু ওপি ইন্টু পিডি প্লাস এম ডি স্কোয়ার। ওকে ফাইন, এবার একটা জিনিস খেয়াল করো এই ত্রিভুজটাতে, যে আমার পিডি স্কোয়ার এই টার্মটা পিডি স্কোয়ার প্লাস এম ডি স্কোয়ার, এই টার্মটা পিডি স্কোয়ার প্লাস এম ডি স্কোয়ার আমি কি লিখতে পারি, দেখো এই যে ছোট্ট ত্রিভুজটা পি ডি এম, এই ত্রিভুজের মধ্যে পি এম হচ্ছে অতিভুজ, পিডি ভূমি বা লম্ব যে কোনো একটা বলো, আর এম ডি হচ্ছে ভূমি অথবা লম্ব যেটা খুশি সেটা বলতে পারো। তাহলে এখান থেকে কি লেখা যায় না যে পি এম স্কোয়ার সমান সমান পিডি স্কোয়ার প্লাস এম ডি স্কোয়ার পিথাগোরাসের অনুযায়ী। তাহলে আমরা এখানে পিডি স্কোয়ার প্লাস এম ডি স্কোয়ার সমান সমান কী লিখতে পারবো, পি এম স্কোয়ার। তাহলে আমরা এটা লিখি যে ও পি স্কোয়ার সমান সমান প্লাস পি এম স্কোয়ার ইকুয়ালস টু, সরি বারবার ইকুয়াল দিচ্ছি, প্লাস টু ইন্টু ও পি ইন্টু পিডি। আচ্ছা তো তাহলে আমার পি এম কার সমান বলেছিলাম, পি এম হচ্ছে আমার ও এন এর সমান। সো ও পি স্কোয়ার প্লাস পি এম, এই যে এই বাহুটা হচ্ছে পি এম, পি এম সমান হচ্ছে কার, ও এন এর। আমরা পি এম এর জায়গায় ও এন লিখছি, ও এন স্কোয়ার প্লাস টু ইন্টু ও পি ইন্টু পিডি। ওকে, তো এখানে একটা জিনিস দেখো, পিডি ওপি এ বাহুটা, বাট পিডি এ বাহুটাকে আমার এই সামান্তরিকের বাইরের বাহু ছিল, যেমন এই যে পিডি বাহুটা, এই পিডি বাহুটাকে আমার এই সামান্তরিকটার বাইরের একটা বাহু ছিল। সো পিডিটাকে আমরা হচ্ছে আমাদের ক্যালকুলেশনে রাখবো না। তো দেখো আমরা দুইটা ফর্মুলা দেখেছিলাম, যে একটা হচ্ছে কজ আলফা সমান সমান পিডি বাই ও এন, আর একটা ছিল সাইন আলফা সমান সমান এম ডি বাই ও এন। সো কজ আলফার মধ্যে আমার পিডি টার্মটা আছে, সেখান থেকে আমি পিডিটাকে রিপ্লেস করে ফেলবো, যে পিডি সমান সমান ও এন কজ আলফা। সো এই ভ্যালুটা আমি এখন এই জায়গায় বসায় দিব, সো ওপি স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার প্লাস টু ইন্টু ওপি ইন্টু ও এন ইন্টু কজ আলফা। ওকে, সো আমরা এটা পেলাম ও এম স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার প্লাস টু ইন্টু ওপি ইন্টু ও এন। এখন দেখো ও এম বাহু বরাবর আমার কোন জিনিসটা ছিল, ও এম বাহু বরাবর আমার ছিল লব্ধি ভেক্টরটি আর। সো তাহলে আমরা ও এম স্কোয়ার সমান সমান বলতে পারি আর ভেক্টরের মান স্কোয়ার সমান সমান ওপি, ওপি বাহু বরাবর কে ছিল, ওপি বাহু বরাবর আমাদের ছিল এ ভেক্টর। সো তাহলে আমরা ওপি স্কোয়ার সমান সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস ও এন, ও এন বাহু বরাবর কি ছিল, ও এন বাহু বরাবর ছিল আমাদের বি ভেক্টর। তাহলে আমরা ও এন সমান সমান লিখতে পারি কি বি স্কোয়ার প্লাস টু ইন্টু ওপি, ওপি মানে হচ্ছে এ, ও এন মানে হচ্ছে বি ইন্টু কস আলফা। ওকে, সো তাহলে আমার লব্ধি স্কোয়ার সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা, অথবা আমরা বলতে পারি যে লব্ধি আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা। এটাই হচ্ছে আমাদের লব্ধির মান বের করার ফর্মুলা, এটাকে আমরা যদি একটি বক্সের মধ্যে লিখি তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধির মান বের করার ফর্মুলা। এখানে এ এবং বি কি,
এ এবং বি হচ্ছে যে দুটো ভেক্টরের লব্ধি বের করার কথা বলা হয়েছিল সেই দুটো, এবং আলফা কি, আলফার পরিচয়টা গুরুত্বপূর্ণ, আলফা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, সবসময় খেয়াল রাখবা আলফা কি, আলফা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, যেখানে এ এবং বি দুইটার ইনিশিয়াল পয়েন্ট একই পয়েন্টে আছে সেটা, অথবা এ এবং বি এর দুইটার ফাইনাল পয়েন্ট একই পয়েন্টে আছে। আচ্ছা ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের মাধ্যমে আমরা লব্ধির মানটা বের করলাম। এবার কোসাইন সূত্রের মাধ্যমে আমরা কিভাবে বের করতে পারি আমাদের ম্যাথড টু? তো আমরা এই সামান্তরিকটা এঁকেছিলাম, তো আমাদের এদিকে ছিল বি ভেক্টর, এখানে এ ভেক্টর, আর এটা ছিল আমাদের লব্ধি ভেক্টর, আর আর এ এবং বি এর মধ্যবর্তী কোণ আমরা ধরেছিলাম আলফা, আর ভেক্টর এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে এটা আমরা ধরেছিলাম, এবং ত্রিভুজটার নাম দিয়েছিলাম, সেই সমান্তরিকটার নাম দিয়েছিলাম ও পি এম এন এটা। আচ্ছা ফাইন, তো এবার দেখো আমরা যদি ত্রিভুজ ও পি এম এ সামান্তরিক সূত্র প্রয়োগ করি, সরি সামান্তরিক সূত্র না কোসাইন সূত্র, কোসাইন সূত্র প্রয়োগ করি, তাহলে দেখো আমাদের কাছে তিনটা কোণ আছে, একটা হচ্ছে এই আলফা কোণটা যেটা আমরা এখনো জানি না, একটা আছে তোমার এই কোণটা যেটা হচ্ছে ও এম পি এটাও আমরা জানি না, আর একটা কোণ আছে ও পি এম এই কোণটা আমরা জানি। কিভাবে জানি? দেখো আমি যদি ওপি বাহুটাকে সামনের দিকে বর্ধিত করি তাহলে কি আমার এদিকে একটা কোণ উৎপন্ন হয়, যে কোণটা কার সমান? আলফার সমান। এটা আমরা দেখেছিলাম যে আমার ও এন এবং ও এম দুইটা হচ্ছে কি সমান্তরাল বাহু, এবং ওপি হচ্ছে তাদের ছেদক, সো এটাকে যদি আমি সামনে বর্ধিত করি তাহলে এদিকে আলফা কোণ উৎপন্ন হবে, তো আমার আলফা কোণটা কার সমান? এই আলফা কোণটা সমান যেটা এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, তো এখান থেকে যদি আমার আলফা চলে যায় তাহলে আমার থাকে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, আমরা হচ্ছে এই 180 ডিগ্রি মাইনাস আলফা অর্থাৎ কোণ ও পি এম এই কোণটা নিয়ে কাজ করব আমরা। তাহলে আমরা দেখাই যে কস কোণ ও পি এম সমান সমান কি হবে, সন্নিহিত বাহু দুটোর স্কোয়ারের যোগফল, যেমন ওপি বাহু বরাবর তো ওপি স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার মাইনাস কোনটি, মাইনাস হচ্ছে বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু কোনটি, ও এম, তাহলে ও এম স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু সন্নিহিত বাহু দ্বয়ের গুণফল ওপি ইন্টু পি এম। আচ্ছা সো এখন আমার কস ওপি এম এর মান কত বলেছিলাম, 180 ডিগ্রি মাইনাস আলফা, সো কস 100 ডিগ্রি মাইনাস আলফা সমান সমান ও পি স্কোয়ার, ও পি স্কোয়ার প্লাস পি এম, পি এম সমান সমান কে, ও এন, আমরা পি এম কে সরিয়ে ও এন লিখে দিব, ও এন স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ও পি ইন্টু ও এন। এখন দেখো কস 180 ডিগ্রি মাইনাস আলফা মানে কত, কস 180 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস কস আলফা, কেননা কজ 180 ডিগ্রি মাইনাস আলফা এই পার্টটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সো আমরা এটাকে মাইনাস কজ আলফা লিখতে পারি সমান সমান ওপি, ওপি বাহু থেকে আছে এ ভেক্টর আছে, তো তাহলে ওপি স্কোয়ার মানে হচ্ছে এ এর মান স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার, ও এন বাহু বরাবর আছে হচ্ছে বি, সো বি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার, ও এম বাহু বরাবর কে আছে লব্ধি ভেক্টর আর, আর স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এ ইন্টু বি। সেবার দেখো এবার যদি আমরা আর গুণন করি, মাইনাস টু এ বি কজ আলফা সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, সেখান থেকে আর স্কোয়ার সমান সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা, সো আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা, যেটা আমরা কি দেখলাম
একটু আগে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে যেটা দেখলাম, তো কোসাইন সূত্র ব্যবহার করে আমরা একই জিনিসটাই পেলাম। এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর, এর মান বের করার ফর্মুলা, আমরা এটা ইউজ করব। ওকে, তো এবার আমরা আসি যে সামান্তরিক উপপাদ্যের সাহায্যে দুটি ভেক্টরের লব্ধির দিক নির্ণয় করা। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে সামান্তরিক উপপাদ্যের সাহায্যে লব্ধির দিক নির্ণয় করব। আমরা এখন আবার সামান্তরিক আঁকি, এটা করা খুবই ইজি। সামান্তরিকটা আঁকলাম, তো সামান্তরিকের এই বাহু বরাবর আমরা এ ভেক্টরকে বসাবো, এই বাহু বরাবর বি ভেক্টরকে বসাবো, আর আমার এটা হচ্ছে লব্ধি, আর আর এ আর বি এর মধ্যবর্তী কোণ ছিল আলফা, আর ভেক্টরটি এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে। ফাইন, এখন দেখো আমাদের লব্ধির দিক এই পরিচয়টা আসলে কি। দেখো আমাদের কাছে যদি আসলে কোনো ছক কাগজ দেওয়া না থাকে, অথবা কোনো বেস লাইন আমাদেরকে বলে না দেয় যে এই লাইনটার সাপেক্ষে তুমি তার দিক নির্ণয় করো, বা এই বস্তুটার সাপেক্ষে তুমি তার দিক নির্ণয় করো, তাহলে আমরা আসলে দিকটা বের করা আমাদের জন্য খুব একটা কষ্টদায়ক বিষয় হবে, যে আসলে কিসের সাপেক্ষে আমি দিক বের করব, মানে আমি কার সাথে তুলনা করব। এই জন্যই আমরা তুলনা করার জন্য বা লব্ধির দিকটাকে তুলনা করার জন্য এ অথবা বি এই দুটি ভেক্টরকে আমরা বেছে নিই। সো আমরা আমাদের এই ফর্মুলায় এ ভেক্টরের সাথে তুলনা করছি, সো বি ভেক্টরের সাথেও কীভাবে তুলনা করা যায় সেটা আমরা দেখিয়ে দিব। আমরা এখন দেখি যে এ ভেক্টরের সাথে যদি আমার আর ভেক্টরটি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের এটার প্রকাশটা কীভাবে আমরা করতে পারি। দেখো আগের মতোই আমরা হচ্ছে এখানে এ বাহুটাকে একটু নিচের দিকে নামাবো, আর এ বাহুটাকে সামনের দিকে বর্ধিত করব, সেটার নাম কি ছিল, ও পি এম এন, এবং এরা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করে, এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আলফা অ্যাঙ্গেলের সমান ছিল। তাহলে এখন ত্রিভুজ ও ডি এম এ, আমরা যদি এখন ট্যান থিটার সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমরা কি পাই, ওডিএম ও ডি এম, এখানে যদি আমরা ট্যান থিটা অ্যাপ্লাই করি, ট্যান থিটা মানে আমরা জানি কি, লম্ব বাই ভূমি, তো এটা থিটা, এটা সূক্ষ্মকোণটা, তো এটার সাপেক্ষে লম্ব হচ্ছে এম ডি, আর ভূমি হচ্ছে ও ডি। এখন ওডি সমান সমান আমরা কি লিখতে পারি, ওডি সমান সমান আমরা লিখতে পারি ও পি প্লাস পিডি, লিখলাম ও পি প্লাস পিডি, আর এখানে হচ্ছে ট্যান থিটা। এখন এম ডি মানে আমরা কি বলতে পারি, দেখো আমরা হচ্ছে দুটো ফর্মুলা জেনেছিলাম বা দুটো পরিচয় দেখিয়েছিলাম, যে সাইন আলফা সমান সমান কি দেখতে দেখেছিলাম, এম ডি ডিভাইডেড বাই পি এম, পি এম সরি ও এন, আর কজ আলফা সমান সমান দেখেছিলাম পিডি ডিভাইডেড বাই ও এন। এখন এই দুইটা পরিচয় আমরা যদি এখানে ইউজ করি, তাহলে এম ডি সমান সমান আমরা লিখতে পারি ও এন সাইন আলফা, এবং ওপি এর জায়গায় ওপি থাক, এবং পিডি সমান সমান আমরা লিখতে পারি ও এন কস আলফা। ওকে, এখন ও এন এর পরিচয় কি, ও এন এর পরিচয় হচ্ছে বি, বি কজ আলফা, ওপি এর পরিচয় হচ্ছে এ, আর ও এন এর পরিচয়তে বি কস আলফা। তো এটাই হচ্ছে আমার লব্ধিটা আসলে এ ভেক্টরটার সাপেক্ষে কত ডিগ্রি কোণ করে আছে, বা আমার লব্ধির দিক কত সেটা বের হলো। সেখানে আমার কোনটার পরিচয় কি, থিটা, থিটা কি, থিটা হচ্ছে এ এর সাপেক্ষে এ ভেক্টরের সাপেক্ষে লব্ধির দিক, আর আলফা কি ছিল, আলফা ছিল এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা, তো এখন যদি আমরা বি এর সাপেক্ষে কোণটা ধরতাম, দেখো আমরা আগে এই পরিচয়টা ভালোভাবে বুঝি, যে ট্যান থিটা সমান সমান বি কজ আলফা বাই এ প্লাস বি কজ আলফা। এখানে থিটাটাকে আমরা বলেছি এ এর সাপেক্ষে লব্ধির দিক। তো দেখো আমরা যে ফর্মুলাটা পাইছি, এটা হচ্ছে একটা শর্টকাট হিসেবে মনে রাখা যায়, যে যার সাপেক্ষে আমি দিকটা নিব, যেমন এখানে আমি এর সাপেক্ষে দিকটা নিছি, অ্যান্ড আমার নিচে
এ ভেক্টরটা একা বসে আছে, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, উপরের যে লেখাটা এই লেখাটা কজ আলফা না, এটা হচ্ছে সাইন আলফা, বি সাইন আলফা। আচ্ছা তো যার সাপেক্ষে দিক সে নিচে একা বসবে, আর উপরে নিচে হচ্ছে বি থাকবে, আর সাথে হচ্ছে ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে জানি হচ্ছে সাইন বাই কস, তো এরকম ভাবে উপরে সাইন আলফা নিচে কজ আলফা এরকম ভাবে জাস্ট মনে রাখার জন্য আর কি। তো যেটা বললাম যে মনে রাখার সাপেক্ষে যেটা আমরা মনে রাখবো, যেটা হচ্ছে ট্যান থিটা সমান সমান যার সাপেক্ষে কোণ সে হচ্ছে নিচে, আর বাকি যেজন থাকবে সেই জন হচ্ছে উপরে নিচে দুই জায়গায় বসবে, জাস্ট ট্যান অনুযায়ী উপরের উপরেরটার সাথে সাইন নিচেরটার সাথে কস বসবে। এখন যদি আমরা অ্যাঙ্গেলটা বি এর সাপেক্ষে নির্ণয় করতাম, যেমন এটাকে আমরা যদি মনে করো গামা, তো যদি আমরা গামা বের করতে চাইতাম, যে তাহলে আমরা আমাদের যেটা মনে রাখার জন্য শিখলাম ওইটা অনুযায়ী কি হইতো, ট্যান গামা সমান সমান বি এর সাপেক্ষে কোণ, সো তাহলে আমার বি নিচে আর উপরে নিচে দুই পাশেই এ থাকবে, উপরে কি হবে সাইন, নিচে হবে কস, তো সাইন আর কসের সাথে কোণটা কত থাকবে, আলফা এবং আলফা। সো এটাই হচ্ছে আমার যদি বি এর সাপেক্ষে বের করতে চাইতাম তখন আমার কি নিয়মটা হতো বা কীরকম দাঁড়াইতো আমার ফর্মুলাটা ওই জিনিসটা। সো এটাও আমরা লিখে রাখি, বি এর সাপেক্ষে যদি করি তাহলে এরকম একটা জিনিস হয়। আর গামাটা কি, এখানে গামাটা হচ্ছে বি এর সাপেক্ষে লব্ধির দিক, বি ভেক্টর এর সাপেক্ষে আর ভেক্টরের দিক, আর আলফা কি, আলফা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো এভাবে হচ্ছে তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো, যেন তোমরা পরীক্ষার হলে এই জিনিসটা না ভুলে যাও আর কি। তো তোমাদের সাথে অনেক স্টুডেন্টই এই কমন মিস্টেকটা করে, যা আসলে থিটাটা কার সাথে ধরছে ওই জিনিসটাই আসলে ডিটারমাইন করতে পারে না, তো যেটা কারণে আমাদের সামনে যেরকম প্রবলেমগুলো আছে, যেমন নতি নৌকার প্রবলেম আছে, দেন আরও লব্ধি ভেক্টরের মান নির্ণয় করার যেসব প্রবলেম আছে, এই প্রবলেমগুলোতে আসলে ফর্মুলাতে মান বসাতে অসুবিধা হয়। তো আমরা যেটা করবো যে আমরা ফর্মুলাটা মনে রাখতে পারবো, মনে রাখবো না, বাট ফর্মুলাটা কিভাবে আসছে কোত্থেকে আসছে ওই জিনিসটা আমরা মাথায় রাখবো, যাতে আমরা পরীক্ষার হলে ফর্মুলাটা ইউজ করতে না হয়, জাস্ট আমরা হচ্ছে আমাদের কনসেপ্ট দিয়ে আমরা ম্যাথের রেজাল্টটা বের করে আনবো। সো ফর্মুলাতে বেশি জোর না দিয়ে ফর্মুলাটা আসলে কিভাবে আসছে, ফর্মুলাটা কি মিন করে, ওই জায়গা পর্যন্ত আমাদের ক্লিয়ার থাকলেই হবে। সো ওখান থেকে ফর্মুলা নিজে নিজেই চলে আসবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।